অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রাই চিলি চিকেন রেসিপি। এটা বানাতে যেমন সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা আপনারা পোলাও, ফ্রাইড রাইস, নান ইত্যাদির সাথে এটা পরিবেশন করা যায়। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়ে নিয়েছি। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দেব 2 চামচ মতো ভিনিগার, আর দিয়ে দেব 2 চামচ মতো সয়া সস, আর দিয়ে দেব 2টো ডিম। এরপরে দিয়ে দেব 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব ময়দা। এখানে আমি ময়দা দিয়ে দেব 2 চামচ মতো। এরপরে হাতের সাহায্যে ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নেব। চিকেনগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে একে আমি 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। আপনাদের যদি হাতে টাইম থাকে তাহলে 1 ঘন্টা মতো আপনারা রেখে দিতে পারেন। এরপরে আমরা একটা চিলি চিকেনের ঘোল বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দেব 4 চামচ মতো রেড চিলি সস। আর দিয়ে দেব 3 চামচ মতো সয়া সস। এরপরে পরিমাণ মতো জল দিয়ে একে ভালো করে গুলিয়ে নেব। ভালো করে গোলানো হয়ে গেলে এরপরে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আবারও সব উপকরণগুলোকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার সসের মিশ্রণ রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলোকে আমি একবারে ভাজবো না, দুবারে চিকেনগুলোকে আমি ভেজে নেব। এক পাশ হয়ে এলে আমি আরেক পাশ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। চিকেনগুলো আমার ভাজা হয়ে এসছে। চিকেনগুলোকে আমি এবারে তুলে নেব। চিকেনগুলো আমার তোলা হয়ে গেছে। একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও একই প্রসেসে ভেজে নেব। চিকেনগুলোকে যত কড়া করে ভাজবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এবারে বাকি চিকেনগুলো আমার ভাজা হয়ে এসছে। এবারে বাকি চিকেনগুলোকেও আমি একে একে তুলে নেব। সমস্ত চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে
তেলটা আমি বেশ কিছুটা কমিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা কুচি। সমস্ত উপকরণগুলোকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে 1 মিনিট মতো কষিয়ে নেব। 1 মিনিট পরে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলোকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট পরে এতে দিয়ে দেব সামান্য কিছুটা লবণ। সসের মধ্যে লবণ আছে, তাই এখানে আমি অল্প কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এরপরে এতে দিয়ে দেব 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা টুকরো করা। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড মতো ভেজে নিতে হবে। সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে সসটা রেডি করে রেখেছিলাম। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো। খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একইভাবে আমি 3 মিনিট মতো রান্না করে নেব। 3 মিনিট পরেই তৈরি হয়ে গেল ড্রাই চিলি চিকেন রেসিপি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে।